দিয়ে কাজ করো, অভিযোগ শুনতে আমি অভ্যস্ত নই। মন্ত্রিসভার বৈঠকে ধমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছ ভাবমূর্তি গড়ার ডাক রাজ্যের মুখ্যমন্ত্রীর। একের পর এক অভিযোগ শুনতে হচ্ছে তাকে। দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায় জেলে, অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে। দফায় দফায় দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্ত্রীদের কার্যত তুলোধনা করেন। পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল প্রসঙ্গ নিয়ে যখন জেরবার হতে হচ্ছে তাকে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন কোনো বেয়াদবি অসঙ্গতি বরদাস্ত করা হবে না। বৈঠকে মুখ্যমন্ত্রী এক ঘনিষ্ঠ মন্ত্রীকে বকাবকি করেন বলেও সূত্রের খবর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, শুধু শিক্ষা নয়, শিল্প সামলেছেন পার্থ চট্টোপাধ্যায়। শাসক দলের পরিষদীয় মন্ত্রীও ছিলেন। বিস্ফোরক তথ্য, সম্পত্তি, টাকা পয়সা সবকিছুর অভিযোগ তার বিরুদ্ধে। নতুন করে আর নতুন কোনো মন্ত্রীকে নিয়ে যাতে বিড়ম্বনা না তৈরি হয় সে ব্যাপারে তৃণমূল সুপ্রিমো আগে থেকেই কড়া মনোভাব নিচ্ছেন। জানা যাচ্ছে এদিন তিনি যে মন্ত্রীকে বকাবকি করেন তিনি কলকাতা সংলগ্ন জেলার নেতা, বেশ দাপুটে। সম্প্রতি শাসক দলে যে 19 মন্ত্রী বিধায়কের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির মামলা হয়েছে সেখানে তার নাম আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর ছাড় দিতে রাজি নন। এর আগেই তিনি জানিয়ে দিয়েছেন অবশ্যই কাজ করতে হবে, কোনো কাগজে সই করতে গেলে তা দেখে নিতে হবে, এবং মন্ত্রীদের নিজেদের জায়গা হিসেবে জনসাধারণের থেকে দূরত্ব তৈরি করলে হবে না, পাইলট কার ব্যবহার করা যাবে না আগেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন এই বার্তা আরো স্পষ্ট করে জানিয়ে দেন। নবান্ন থেকে তিনি বলেন মন্ত্রীরা পাইলট কার ব্যবহার করবে না, জনসাধারণের সঙ্গে দূরত্ব বাড়ে নিজেদের ভিআইপি হিসেবে ট্রিট করলে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোদিনই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিশেষ ফ্যাসিলিটি নেননি, আগে নিজের গাড়িতেই ঘোরাফেরা করতেন। এখন অবশ্য তিনি সমস্ত কনভয় ব্যবহার করলেও কোনো রকম ভাবেই পাইলট কার বা ওই বাতি লাগানো ব্যাপার স্যাপারকে পছন্দ করেন না। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ গ্রহণ করার পর তিনি নিয়ম বেঁধে দিয়েছিলেন, সিগন্যালে মন্ত্রীদের গাড়ি কেন বেরিয়ে যাবে যখন সাধারণ মানুষের গাড়ি আটকাবে। রুল ইজ রুল ফর এভরিওয়ান। সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকেও বেশ কয়েকবার সিগন্যালে আটকাতে দেখা গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী যাই করুন না কেন, তার পরিষদীয় মন্ত্রীরা কিন্তু সেই কথা শোনেননি। তারা বরাবর ভিআইপি ট্রিটমেন্ট নিয়েছেন। এখন সেই মন্ত্রীদের বিরুদ্ধে যখন গুচ্ছ গুচ্ছ অভিযোগ, তখন দলের ভাবমূর্তি নিয়ে এবার সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় কড়া এবং স্পষ্ট বার্তা দিলেন। গোদা বাংলায় বুঝিয়ে দিলেন কোনো রকমের দুর্নীতি দল বরদাস্ত করবে না। শুধু তাই নয়, কোনো রকমভাবে স্পেশাল ট্রিটমেন্ট হিসেবে নিজেকে, অর্থাৎ মন্ত্রীদেরকে নিজেরা তারা ভাবতে পারবেন না, সাধারণ মানুষের মতো মানুষের জন্য কাজ করতে হবে। তার মন্ত্রিসভায় নতুন মন্ত্রী, নতুন প্রতিমন্ত্রী আছেন, তাদেরও দায়িত্ব বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন তিনি আর কোনো অভিযোগ শুনবেন না কোনো মন্ত্রীর বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।